আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আল্লাহর রহমতে আমিও ভালো আছি এই মুহূর্তে আমার হাতে একটি মোবাইল দেখলাম এফ থ্রি মোবাইলটা আমি অন করব তো বন্ধুরা এই ফোনটার সমস্যা হলো মোবাইলের ডিসপ্লেতে লাইট আসে না তো আসলে মূল বিষয়ের এই ভিডিওটা বানানোর উদ্দেশ্যে এই মোবাইলটা আমার পার্শ্ববর্তী এক ভাইয়ের সেও তার একটা দোকান আছে তো আমাকে এসে বললো যে ভাই আমি অনেক চেষ্টা করছি কোনোভাবে লাইট আসতেছে না তো আসলে আমি বললাম যে ঠিক আছে মোবাইলটা রাখা যান আমি দেখি কি করা যায় আমি তো চেষ্টা করবো এই মোবাইলের লাইটটা আনার জন্য তো বন্ধুরা পুরো ভিডিওটা আমার সাথেই থাকেন ভিডিওটা টেনে দিলে কোনো কিছুই বুঝবেন না যদি না টেনে দিয়ে দেখেন অবশ্যই আপনার কাছে ভালো লাগবে তো বন্ধুরা স্মার্টফোন খোলার সময় একটু সতর্ক অবলম্বন করতে হবে যদি আপনি তাড়াহুড়া করেন তাহলে অবশ্যই রেবনের ক্ষতি হতে পারে বা আদার্স অন্য অন্য যে অনেক সময় টিন থাকে নাট থাকে সব কিছু দেখে শুনে তারপর এটাকে খুলতে হয় বন্ধুরা সুবিধারদের জন্য আমি নাট আগে খুলে রাখছিলাম তো সরাসরি আমি আপনাদের দেখাইতেছি যে এই মোবাইলটাতে আসলে মূলত কি সমস্যা আসলে আপনার মূল যে কথাটা বলবো যে আপনি যে কাজটা করবেন সেই কাজটা করার আগে আপনাকে ভাবতে হবে যে আমার সমস্যাটা কি ওই সমস্যাটা কোন জায়গা থেকে সমাধান হইব এই জিনিসটা আপনাকে আগেই ভেবে নিতে হবে কারণ ফোনটা খোলার পরে আপনার যে আপনি খুঁজে দেখবেন যে আসলে সমস্যাটা কি ঠিক আছে কিন্তু আমরা যারা টেকনিশিয়ান কাজ করি আমরা কিন্তু সাধারণত একটা সমস্যা যখন আমাদের কাস্টমাররা বলে তখন কিন্তু আমরা বুঝে যাই যে আসলে এটার কি সমস্যা বা এই সলিউশনটা কোন জায়গা থেকে করতে পারবো তো আমার এই বন্ধু ও চেষ্টা করতে হয় নাই পরে আমার কাছে দিছে তো আমি এইটার একটা ভিডিও বানাইলাম জাস্ট এটা ঠিক করব সলিউশন দিব যে কিভাবে করা যায় বন্ধুরা আমরা প্রথমে রিবন চেক করব ডিসপ্লের যে রিবনটা আছে সেই রিবনটা চেক করব এখানে দেখা যাচ্ছে ডিসপ্লের কানেক্টর ঠিক আছে মানে বেসটা যেটা বন্ধুরা এই মুহূর্তে আমি দেখলাম যে আমার পুরোপুরি ঠিক আছে ডিসপ্লের বেসটা কিন্তু রেবনটাতে একটু সমস্যা ওই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ঝালাই করা হয়েছে ঝালাই করা হয়েছে কিন্তু তার দ্বারা মানে সম্ভব হয় নাই এটাকে কাজটা পারফেক্ট করার জন্য দেখতে পাচ্ছেন এখানে একটা লাইন কিন্তু কেটে গেছে ঠিক মাঝে একটা একটা লাইন কাটা সেও টেকনিশিয়ান কিন্তু তার ধারায় সম্ভব নাই কিন্তু সম্ভব হয় নাই তার মানে এই না যে আমি এটাকে ফেরত দিয়ে দিব বা অন্য কারো কাছে যাব আসলে অন্য কারো কাছে তো যাওয়ার দরকার নিজে না পারলে অন্য জায়গায় যাওয়া দরকার অবশ্যই কিন্তু সেক্ষেত্রে আমাকে চেষ্টা করতে হবে হাজার বার সমস্যা কি আমি চেষ্টা যদি না পারি তারপরে যাতে ভালোভাবে এটার মানে তারটা যে কয়েল তার আছে আমি যাতে এখানে সুন্দরভাবে এটাকে বসাইতে পারি উনি অনেকবার ট্রাই করছে আসলে নাই সব থেকে বড় কথা হলো আপনার মনের শক্তি দিয়ে কাজ করতে হয় শরীরের শক্তি দিয়ে না আপনার শরীরে যদি শক্তি থাকে সেই শক্তি কিন্তু কাজ হবে না যদি আপনার মনের ভিতর শক্তি না থাকে বন্ধুরা মনের শক্তি বড় শক্তি মন থেকে কাজ করলে অবশ্যই কাজটা হয় এবং পারফেক্টভাবে করা সম্ভব যদি আপনার মনে 100% শক্তি অথবা ভরসা দুই জিনিসটাই থাকে তো মন থেকে ভরসা কইরা মন থেকে শক্তি কইরা যদি আপনি কাজ করেন সব থেকে পারফেক্ট হবে এটাই যে আপনার কাজটা ওকে হয়ে যাবে মন থেকে যদি কাজ করেন আর আপনি যদি দেখা গেছে যে কাজটা করতেছেন ওই কাজ করতেছেন পাশাপাশি আপনার মনটা অন্য জায়গায় আপনি কাজ করতেছেন বাংলাদেশে মন গেছে গেছে সৌদি সৌদি আরব তাহলে সেই কাজটা কোনো দিনই সফল হবে না আপনি যখন কাজ করবেন সেই কাজটা মন থেকে করতে হবে এবং মন দিয়ে করতে হবে যখন কাজটাকে আপনি ভালো মন থেকে তখন কাজটা অটোমেটিকলি হয়ে যাবে এটাই হলো বাস্তবতা আসলে এই ভিডিওটা করার কোনো উদ্দেশ্য ছিল না তারপরও ভিডিওটা করলাম কারণ আমি ভিডিওটা আপলোড দেওয়ার সাথে সাথে আমাকে যে ভাই দিছে সে আমার চ্যানেলের সাথে যুক্ত আছে অবশ্যই তার কাছে যাবে আশা করব সেও এখান থেকে কিছু শিখতে পারবে আমি বন্ধুরা প্রথমেই কয়েলের তারটাকে সোল্ডারিং করে আমি এখানে লাগিয়ে দিব এটা আসলে আহামরি কোনো কাজ না তেমন বড় কোনো কাজ না ছোট্ট একটা কাজ তবে হাতের একটা ব্যালেন্সের বিষয় আছে আপনার হাতের ব্যালেন্সের একটা বিষয় আছে তো আশা করি আপনারা দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে আর একটা কথা বলি অনেক বড় বড় টেকনিশিয়ান আছে যারা মাইক্রোসফট মাইক্রোসফট যন্ত্র ব্যবহার করে যে রিবনের রিবন ফেটে গেলে আইসি থেকে লেক উঠে গেলে তারপর ছোট ছোট যে কাজ আছে ডায়োড রেস্টেন্ট যেগুলো লাইন টাইন মার খেলে খুঁজেই পাওয়া যায় না সাধারণ চোখে বোঝাই যায় না তাদের বিষয়টা আলাদা তারা অনেক বড় টেকনিশিয়ান তাদের অনেক অত্যাধুনিক যন্ত্র আছে তারা কিন্তু করতে পারে কিন্তু আমাদের ক্ষেত্রে আমরা যারা ছোটখাটো টেকনিশিয়ান আছি তো আমরা করব অবশ্যই ভালোভাবে দেখে বুঝে তারপরে কাজটা করব আল্লাহর রহমতে হয়ে যাবে বন্ধুরা যে এখানে যে আমি একটা তার ঝালাই করতেছি এটাও কিন্তু একদম সহজ যে তাও না আবার যেটা আহামরি কোনো কাজ অনেক কঠিন এরকমও না ঠিক আছে তো বন্ধুরা এই কাজটা আমার আমি কয়লে তারটা ঝালাই করে দিয়েছি আলহামদুলিল্লাহ হয়ে গেছে কাজটা তো আমি যে জিনিসটা বলতে চাইছিলাম এই যে একটা রিবন এই রিবনের কিন্তু অনেকগুলো লাইন তিরিশটা পঁয়ত্রিশটা লাইন থাকে তো সেটা রিবন বুঝা তো এইখানে যে লাইনগুলো আছে খুবই সূক্ষ্ম একদম ছোট মানে এমন কি বলবো যে চোখে দেখা যায় না এরকম একটা অবস্থা হ্যাঁ একটু দূর থেকে বোঝা যায় না যে কয়টা লাইন আছে বা কিভাবে আছে চোখের অনেক কাছে আইনা দেখতে আমরা যেমন ঝুম করে দেখি তেমন এটা একদম চোখের কাছে আইনা দেখতে হয় যে আসলে এটা রেবনটার কি সমস্যা তো আমি এই জিনিসটাই বলতে চেয়েছিলাম যে কিসের মাইক্রোসফট আপনার চোখ আপনার যে চোখ দিচ্ছে আল্লাহ সেটাই তো বড় জিনিস আপনি ভালো করে দেখেন এবং মন থেকে দেখেন তাহলে অবশ্যই বুঝবেন আমি কিন্তু আমার কিন্তু বেশিক্ষণ লাগে নাই আমি মাত্র দুই তিন মিনিট সময় নিলাম যে ওই তারটা ঝালাই করার জন্য তো বিষয়টা হচ্ছে এরকম যে আমি যখন যে কাজটা করি অবশ্যই সেই কাজটাকে ভালোবাসি এবং ভালোবেসে করি হ্যাঁ তো এটা এর জন্য বললাম যে এটা আহামরিক কোনো কাজ না তারপরেও মানে আমি আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আপনার কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাবেন কাজটা কেমন হলো আর যারা সিনিয়র আছে তারা আমাকে দোয়া করবেন আমাকে আরও ভালো পরামর্শ দিবেন যে এর থেকে আরও ভালোভাবে কীভাবে করা যায় পনেরোই মুহূর্তে আমি মোবাইলটা অন করলাম ডিসপ্লে ব্লু হয়ে আছে ডিসপ্লেতে কোনো গ্রাফিক্স নেই সম্ভবত এটা ঠিক আছে ব্লু হওয়ার কারণ হয় এরকম যে আপনার ডিসপ্লে যে রিবনটা আছে সেখানে যদি শর্ট হয়ে যায় সেই কারণেও ব্লু হইতে পারে তো আমরা এটা করব না আগে সেটটাকে আবার আমরা একটু ভালো করে চেক করব আবার ডিসপ্লেও খারাপ হইতে পারে যেহেতু আমার কাছে অনা ছিল না অন ছিল ডিসপ্লে আসতো না আমার লাইট আসতো না তো এইভাবে দিছে আমিও তো কিছু চেক করি যে এমনি দিছি এমনি রেখা দিছি তো মূল বিষয়টা হলো ডিসপ্লে খারাপ হইতে পারে আবার ডিসপ্লের কোনো কানেকশন যদি শর্ট হয়ে থাকে সেই ক্ষেত্রেও হইতে পারে বেস খারাপ হইতে পারে অনেক ক্ষেত্রে ডিসপ্লে ব্লু হইতে পারে তো আমরা প্রথমে যা করব আমি যেহেতু এখানে রজন দিয়ে ঝালাই করছি এই জিনিসটা মনে রাখতে হবে আমি যেহেতু এখানে রজন দিয়ে ঝালাই করছি তো আমি কি করব এটাকে ব্লেড দিয়ে একটু ভালো করে পরিষ্কার করব দেখেন বন্ধুরা তার কিন্তু ঠিক আছে আমি যে ঝালাই করছি উপরে নিচে যে তার ঝালাই করে দিছি তার কিন্তু ঠিক আছে তো আমি যা করব এটাকে ভালো করে পরিষ্কার করব ব্লেডের সাহায্যে কারণ হইতে পারে যেখানে কোনো একটা লাইন রজনের কারণে পাইতেছে না মিসিং হয়ে গেছে মিসিং থাকার কারণে ডিসপ্লে ব্লু হয়ে গেছে কোনো গ্রাফিক্স দেখা যায় না এই কারণে হইতে পারে আবার এও হইতে পারে যে ডিসপ্লে খারাপ তো আমি এটাকে আগে ভালো করে পরিষ্কার করে নিই তারপরে আরেকবার চেক করব দেখি কি হয় তো এখানে আপনার শিক্ষণীয় বিষয় যেটা হলো আপনার যে কাজটা করবেন সেই কাজটা কিন্তু পরিষ্কার করে করাটা ভালো আপনি যে একটা কাজ করছেন সেই কাজ করার পরে আপনি অবশ্যই সেটাকে ভালো করে পরিষ্কার করবেন এটাই হলো কাজের নিয়ম কারণ মোবাইল সার্ভিসিংটা এমন একটা জিনিস একটু বালুর কণার কারণে শর্ট হয়ে থাকে দুই ডায়োডার মাঝখানে যদি একটু বালুর কণা পড়ে সেটা যদি ভেজা ভেজা থাকে অবশ্যই শর্ট হয়ে যায় ওই শর্ট থেকে নতুন কোনো একটা সমস্যা সৃষ্টি হয় তো যে কাজটা করব অবশ্যই সেটা পরিষ্কার করে তারপরে চেক করব তো বন্ধুরা এই মুহূর্তে আমি এটাকে ব্লেড দিয়ে পরিষ্কার করলাম পরিষ্কার করা অলরেডি শেষ তো এবার আমরা চেক করব দেখি কি হয় এর আগে মাদার বোর্ডটাকে একটু ওয়াশ করে নিই মাদারবোর্ডের যে ডিসপ্লের বেস আছে সেই বেসের ভিতরেও কিন্তু ময়লা থাকতে পারে বা বালুর কণা থাকতে পারে আমি একটু থিনার দিয়ে এটাকে পরিষ্কার করলাম হইতে পারে এটার ভিতরে কোনো বালু আছে বা ময়লা থাকার কারণে কোনো লাইন শর্ট হয়ে গেছে এর জন্যই পরিষ্কার করা আসলে সার্ভিসিং যে কাজ এটা আসলে সব কিছু শিখানো সম্ভব না বা কোনো তার সার সব কিছু শেখায় না নিজে থেকেও কিছু শিখতে হয় বা নিজের আইডিয়া থেকেও কিছু কাজ করতে হয় বন্ধুরা এই মুহুর্তে আমি আবার ফিটিং করে দিলাম মাদার আমি এবার ব্যাটারি লাগিয়ে সেইটাকে অন করব দেখি লাইট আসে কিনা যদি না আসে তারপর আবার অন্য কাজ করো তো আমরা পাওয়ার পেস করে দেখি কি হয় হয়তো বন্ধুরা লাইট এসে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে ডিসপ্লে লাইট চলে আসছে অলরেডি ডিসপ্লেটা পুরোপুরি হানড্রেড পারসেন্ট ঠিক আছে লাইটও ঠিক আছে ফোনটা এখন অন হয়ে যাবে আমাদের ফোনটা পুরোপুরি অন হয়ে গেছে সুতরাং কিন্তু ডিসপ্লে যে টাচের বেস আছে খোলা টাচ আমি এখনও ফিটিং করিনি তবে কাজ করব না আমার মনে হয় যে টাচ কাজ করে না কারণ পরবর্তীতে অনেক সেট আছে যে সেট অন অবস্থায় টাচের ক্লিপ লাগিয়ে দিলে টাচ কাজ করে না এরকম হয় তো আমরা টাসের ক্লিপ লাগিয়ে দিলাম দেখি এবার কি হয় সেটা তো বন্ধুরা আমার সাথেই থাকেন পুরো ভিডিও জুড়ে দেখতে থাকেন আজকের এই কাজ আসলে মোবাইল সার্ভিসিংয়ের যে কাজগুলো যাদের আগ্রহ আছে মোবাইল ঠিক করার মতো বা মোবাইলের কাজ শেখার জন্য তারা অবশ্যই দেখে কাজ করতেছে না আমি জানতাম যে এরকমই হবে বন্ধুরা এর ফাঁকে কিছু কথা বলি যারা ইউটিউবের চ্যানেল আছে যাদের ইউটিউব চ্যানেল আছে যারা এত কষ্ট করে ভিডিও বানায় ভিডিও বানায় ইউটিউবে আপলোড দেয় আমরা তাদের ভিডিওগুলো দেখি লাইক করি কমেন্টস করি সাবস্ক্রাইব করি কিন্তু আমি বলতে চেয়েছিলাম এটা তুলনামূলক অনেক কম কারণ না যারা ফান ভিডিও বানায় শর্ট ফিল্ম বানায় তারপরে অনেক ভিডিও ডান্স অনেক ঘটনা ইত্যাদি যারা ভিডিও আপলোড করে তাদের চ্যানেলগুলো রাতারাতি সাবস্ক্রাইব ভিউ সব কিছুই ঠিক আছে লাইক টাইক যা আছে সব তাড়াতাড়ি এটা চ্যানেলটা উঠা দেয় আর আমরা যারা এত কষ্ট করে ভিডিও বানাই হ্যাঁ আমাদের চ্যানেলে এতটা ই না ভালো না কারণ লাইক কমেন্ট করে না শেয়ার করে না ভিডিও ঠিকই দেখতেছে কিন্তু লাইক কমেন্টস করে না বন্ধুরা একটা কথা বলবো আমার এই ভিডিওতে যদি আপনার এক বিন্দু ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন আর আপনাদের বন্ধুদেরকে দেখার জন্য অনুরোধ করবেন বন্ধুরা তো কষ্ট করে ভিডিও বানাই যদি আপনারা একটা লাইক করেন একটা কমেন্টস করেন তাহলে তো আমাদের সার্থক সামনে নতুন কোনো ভিডিও বানানোর জন্য আগ্রহ জাগে বন্ধুরা আজকে বেশি কথা আর বলবো না ভিডিওতে অনেক কথা বলে ফেলছি যদি ভুল বলি তাহলে কেউ মনে কিছু করেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর কি বলবো আপনার পার্শ্ববর্তী ভাই বন্ধু সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন কমেন্টস করবেন এবং নতুন কোন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল বাটনটা অন করে রাখবেন আর আপনার যদি কোনো কাজের উপর ভিডিও দরকার হয় আমাকে জানাবেন আমি অবশ্যই ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করবো খোদা হাফেজ